আমি একটা সামাজিক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। আমি তো অন্যায় করিনি, হোক না বোবা, তবু শুনতে তো পায়, আমার কথাগুলো তো শুনতে পারবে, বুঝতে পারবে। না, হবে না। অনেকগুলি কথা, ছেলে বিয়ে করে নিয়ে ফুলসজ্জে হবে না? না, হবে না। এ বাড়ির মান মর্যাদা প্রতিষ্ঠা যশ খ্যাতি এসব ভুলে যদি একটা বাউন্ডুলে কোথাকার কোন আঘাটা কুঘাটা থেকে কাউকে তুলে এনে এ বাড়ির বউ করতে চায়, তাহলে তো তোমার কথা আমি সেটা মেনে নিতে পারি না ছোট বউ। আরে বিয়েই যদি না মানি, তাহলে কিসের বউ ভাত, কিসের ফুলসজ্জা? এই যে দাদা, ছললে কোথায়? আরে বোবা হোক কালো হোক, তোমার বউ আমাদের বৌদি, একটা ঘটা করে ফুলসজ্জা হবে না? মাথা নিচু করে কথা বলো, দাদার সঙ্গে কি করে কথা বলতে হয় সেটাও শেখনি? ছি, না মানবো না, কিছুতেই মানবো না। কোথেকে একটা হাবাগোবা মেয়ে ধরে এনে তোমার ছেলে বলবে বউ, আর আমাকে তা মেনে নিতে হবে? ছি 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 ছি, এ বাড়ির বড় বউ হওয়া কি অতই সোজা? ওভাবে কথা বলছো কেন? অপু তো কোনো অপরাধ করেনি, একটা গরিব ঘরের মেয়ে, লগ্নভ্রষ্ট হয়ে যাচ্ছিল, তাই তো তোমার ছেলে উচিত ভেবে এই কাজ করেছে। না না, আমাকে উচিত অনুচিত শেখাতে এসো না। কোথাকার একটা বাউন্ডেলে বাঁদর ছেলে। ওভাবে বলছো কেন? ঠিকই বলছি, আজকে মুচি পাড়া, কালকে কুমোর পাড়া, কি না গান 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 গিয়ে সকলের পরাণ কিনছেন। হ্যাঁ কিনেছি তো, কোনোদিন ঠান্ডা মাথায় ওর আটখানা গানও তুমি শুনেছো কোনোদিন? না শুনিনি, শুনতে চাই না। আচ্ছা, ও তো তোমার পেটের ছেলে নয়, ও তো আমার আগের পক্ষে, তুমি ওর সৎ মা, তবু নিজের ছেলে ওরুকে ছেড়ে তুমি? ঠিকই বলেছ, আমি ওর সৎ মা, তাই সৎ যে আমাকে তো তাকে দেখতেই হবে আগে। মানে? আমি মা, আমি জানবো না কোথায় আমার চোর কাটা আর কোথায় আমার সোনার ধান। অপু আমার ভুল করেনি, অপু ভুল করতে পারে না। তুমি একবার অপুর বউকে আশীর্বাদ করো, আমার সোনার প্রতিমাকে। দেখো তো কি সুন্দর মুখ, ফুলের মতো। থামো, ওকে এখান থেকে নিয়ে যাও তো, নিয়ে যাও। তুমি কি আশীর্বাদও করবে না? মা আমার কথা বলতে পারে না, কিন্তু সব শুনতে পায়, বুঝতে পারে। দেখো, বাড়িতে যদি আর একটা ঝি চাকর বাড়াতে চাও তো বাড়াও, কিন্তু এ বিয়ে আমি মানবো না, মেনে নিতে পারি না। অপুর আমি অন্যত্র বিয়ের ব্যবস্থা করছি, এটা তুমি জেনে রেখো। বউ, এ বাড়ির বউ, এতই সোজা? অরিন্দম, কালই তুই পালকি সাজাবি, ওকে ওর বাপের বাড়িতে ফেরত দিয়ে আয়। বোবা, কালা, অজাত, কুজাত, যে যা আমার ঘাড়ের উপর চাপিয়ে দিয়ে যাবে, হুট করে তাকে আমার মেনে নিতে হবে? কোনোদিন মেনেছি? হ্যাঁ, মেনে নিতে হবে, আমি তো কোনো অন্যায় করিনি। অন্যায় করনি? মামা বাবু, ওকে ওর অন্যায়ের একটা ফর্দ শুনিয়ে দিন তো। বাবা অরিন্দম, তুমি তো সবই জানো, বলো না তোমার বাবা যা জানতে চাইছেন। তোমার বড়দার অন্যায়ের ওই কলের গানটা একটু শুনিয়ে দাও তো। নতুন করে কি আর বলবো বাবা, এত বড় বিষয় সম্পত্তি, জমি জায়গা, পুকুর দিঘি সবই তো হলো দাদার, কিন্তু উনি এসব ছেড়ে ছুড়ে আজ এখানে কাল সেখানে কান বাজনা করে বেড়াচ্ছেন। আজ মুচিপাড়া তো কাল ডোমপাড়া, নইলে মাঝ গঙ্গায় মাসের পর মাস ভেসে বেড়াচ্ছেন। আর এদিকে মা দিন রাত দাদার জন্য কেঁদে ভাসাচ্ছেন। ওই ওর আসল জায়গা জল, ডাঙায় থাকলে তো আর কিছু হবে না, শুধু গান বাজনাই হবে, একটা ব্যবসাপত্র তো করতে পারবো।
এসেছি। তুমি কেন বৌমা? সংসারে ঠুকেই এসব কাজ করতে নেই, সংসারের অকল্যাণ হয়। মুখ ফুরে চেয়ে দেখে তো, তুই আমার মাথার মুনি, মাথার মুকুর, টিপতে হয় আমার মাথা টেপ, মানন্দ বলিন পা টিপুক। এবারে সতীরক্ষী কর্তা মা, সবার চোখের মনি কি গো, একদিন দেখো ও সবার মাথার মনি হবে, তুমি দেখো। তুই এখন যা তো, আমাকে ঘুমোতে দে। এই আমি বলে দিলুম, তুমি দেখো। ও পাতা বাবু, চলো নিচে তোমার খাবার দেওয়া আছে। হারু খাবার দিয়েছে, বড় বউ তোমাকে ডাকতেছেন, চলো। সবই তোমার পছন্দের জিনিস, বড় বড় কই মাছ, বড় বড় চিংড়ি, ফুলকপি দিয়ে রুই মাছ খাবে, চলো দাদা বাবু। তুমি যাও, আমি খাবো না, আমার খিদে নেই, ব্যাস। হক কথা, অষ্ট কথা, আজ কোথায় তোমার ফুল শুনছি, সারা বাড়ি আলোয় আলো, তোমার ঘরে সবার ঘরের মধ্যে ফুলে ফুল। ফুল কোথায় গো, কাঁটায় কাঁটা, তার চাইতে ওই আইবুড়োর ওই সরসজ্জা, ওই সরসজ্জাই ছিল ভালো। আর ভালো মৌসুক দেখো দিয়ে বাইলে বাজাচ্ছ, যাওন তো আর কপাল। তা সত্যি খাবে না কি বল, বনিচে গিয়ে কি গাও? বলকে যাও না, আমার খিদে নেই, আমি খাবো না, যাও। যাই বাবা, আমি চলে যাই। চলো। এই মান্দা, মান্দা শোনো 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 শোনো, হ্যালো, তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে, শোনো। হ্যাঁ কো? এতদিন পরে নবান্নর সময় ছেলেটা বাড়ি ফিরল, ভাবলাম একসঙ্গে খাবো, ওর জন্য পুকুরে জালও দিলাম, তা সে খেতে এলো না। ও কি বাপের দুঃখ কষ্ট বাপের মন কোনোদিনই বুঝবে না মহামায়া। তুমি বা ওর মন দুঃখ কষ্ট কতটা বুঝেছ শুনি। তাই বলে হাঙ্গাস্ট্রাইক, অনশন ধর্মঘট করে আমাকে কাত করবে, আর আমাকে ওই অচ্ছুত মেয়েটাকে বউ বলে মেনে নিতে হবে? না না, তা হবে না, তা আমি কিছুতেই হতে দিতে পারি না। বৌমণি, এই বাদামের শরবতটা এখানে রইল, তুমি খেয়ে নেবে, আর বেশি রাত করবে না, তাড়াতাড়ি শুয়ে পড়ো। শুনছো, শোনো, কানটা এদিকে নিয়ে এসো। শোনো, যা যা বলে গেলাম সব মনে রেখো, তিন তিন বার শঙ্খের ডাক, শাঁক বাজবে শাঁক, হ্যাঁ, একদম ভুলবি নি। ওই যদি ভুলে যাও না, তাহলে আমার গদ্দাটি চলে যাবে। না সত্যি তোর কপাল খারাপ মেয়ে, পাহাড় কি তপস্যা করে বাগ বানিয়েছিল মা, কিন্তু এই পাহাড় তলায় কার সাথে আর কি করবি বৌমা, শুয়ে পড়। আজ যা হবার ছিল তা হয়তো হলো না, কিন্তু তা নিয়ে দুঃখ করিস না মাগো, একদিন দেখবি তোর এই বাঘের মতো বাঘ সারা গ্রাম আলো করে ফুলে ফুলে সাজিয়ে তোর ফুলশয্যা করছে। শুধু মন পেতে হবে, আস্তে আস্তে, তোর কোনো ভয় নেই মা, আমি তোকে সব শিখিয়ে দেব, কোন পথে এগোবি, কেমন করে এগোবি, কথাটা হচ্ছে আস্তে আস্তে,
শনুই শনুই নে শুয়ে পড়। দুগা দুগা মুখ রেখো মা।